আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নতুন বছর দুই হাজার এসব কি করছে বিএনপি অনেক দিন পর ছাত্রদল যুবদল চমক কিসের লক্ষণ ছয় এক তেইশ নতুন বছরে বিএনপির দুর্বল অবস্থান কি হতে পারে বিএনপির রাজনীতির গতি প্রকৃতি বোঝার জন্যে বিশেষ করে দু সাল বিএনপি কেমন যেতে পারে কোন পরিস্থিতিতে তারা কি করতে পারে যেহেতু দুই সাল বাংলাদেশের রাজনীতি সবচেয়ে ক্রিটিক্যাল একটা বছর দু হাজার সালেই একেবারে শুরুর দিকে নির্বাচন হবে মর্নিং শোজ দ্য ডে অতএব স্টার্টিংটা কীরকম হয়েছে দু হাজার তেইশ সালে বিএনপি কী করছে এর মাধ্যমে অনেক কিছুই বোঝা যায় আমি কিছুটা তুলে ধরব একেবারে ওভারভিউ বা মেন মেন পয়েন্টসগুলো তুলে ধরবো এই রিপিটেডলি এই কাজই করছে তার আগে একটা কথা বলিনি জামাত ইসলামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আন্দোলনে জামাত সফল হয়েছে দুই হাজার বারো তেরো চোদ্দ সালে সেটা নয় কিন্তু তাদের আন্দোলনে একটা বৈশিষ্ট্য ছিল যেমন প্রথম সারি নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল দ্বিতীয় সারের নেতৃত্ব তুমুল আন্দোলন গড়ে তুলেছিল দ্বিতীয় সারের নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল তৃতীয় সারি নেতৃত্ব আন্দোলন চলমান রেখেছিল এর মানে মাঠের আন্দোলন মাঠের নিয়ন্ত্রণ বা তারা যেটা চেয়েছে সফল হোক বা ব্যর্থ হোক সেটা কিন্তু করতে পেরেছে কিন্তু বিএনপি কি সেরকম বিএনপির প্রথম সারের নেতৃত্ব গ্রেপ্তার হওয়ার পর দ্বিতীয় সারের নেতৃত্ব যেরকম করতে চাচ্ছে বা পূর্বের ধারাবাহিকতা কি বজায় রাখতে পেরেছে মোটেই নয় দু হাজার সালের শেষের দিকে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তারা রাজনীতিতে যে চমক দেখিয়েছিল যে ডেডিকেশন আমরা দেখেছিলাম অনেক কিছু যে রেকর্ড আমরা দেখেছিলাম দু হাজার সালের শুরুতে এসে আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমি একটা কথা বারবার বলে আসি যে বিএনপি আসলে রাজপথ থেকে ফুটপাতে এসেছে এখন আবার অনেকে ফুটপথ থেকে রুমের মধ্যে বা অনলাইনে ঢুকতে যাচ্ছে দেখি সালে তাদের রাজনৈতিক একটু বেশ কিছুদিন তারা এই কাজই করছে যে কোথাও কোথাও স্বেচ্ছাসেবক দলের কমিটি দিচ্ছে সেই কমিটি আনন্দ রেলি করছে এছাড়া এই পাঁচ জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ঐতিহাসিক কালো দিন নির্বাচনী রাজনীতিতে সেই পাঁচ জানুয়ারি উপলক্ষে উচিত ছিল বিএনপি বিশেষ করে দুই হাজার সালের শেষের কয়েক মাসে ধারাবাহিকতা যদি বিএনপি ধরে রাখতে পারত তাহলে পাঁচ জানুয়ারিতে বড় কর্মসূচি দেওয়ার কথা ছিল দেশব্যাপী পাঁচ জানুয়ারি কালো দিবস হিসেবে অথবা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে বিভিন্নভাবে কিন্তু পালন করা যেত কিন্তু পাঁচ জানুয়ারি তারা কিছুই করতে পারেনি বরং দাবি রাখে যেমন তিরিশে ডিসেম্বর তারা একটা বিশেষ দিন কর্মসূচি দিয়েছিল ঠিক তদ্রুপ তাদের পরবর্তী যুগপথ কর্মসূচি পাঁচ জানুয়ারি হলে ভালো হতো কারণ পাঁচ জানুয়ারি একটা তাৎপর্য ছিল বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচিত হওয়ার যে একটা মহা রেকর্ড সেটা সেই দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারিতেই শুরু হয়েছে পাঁচ জানুয়ারি বিষয়ে বিএনপি কী করেছে কিছুই করেনি জাস্ট কিছু ব্যানার ফেস্টুন অনলাইনে প্রচারণা চালিয়েছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি সে অধিকাংশ দলের নির্বাচন বর্জন ভোট দেয়নি মানুষ এই এগুলো নিয়ে আছে এছাড়া তারা অনলাইনের কিছু কিছু প্রচারণারই আছে বিভিন্ন পত্রিকার তারা সেগুলো প্রচার করছে আত্মসাত পাঁচশো বিরাশি কোটি টাকার সার সার আত্মসাতের বাইশ সালে আওয়ামী লীগ কি করেছে তার কিছু বিএনপির মিডিয়া মিডিয়া সেল সেল মোটামুটি মাঠে কিন্তু একটিভ দেখেন তবে যে কাজটা এটাও কিন্তু এই রাজপথ থেকে ঘরে আসে এই সব কাজের রাজনৈতিক ভ্যালু তেমন আছে বলে মনে করেন এবং এতে কোনো আগ্রহ নাই জনগণের জনগণের নেই বিএনপির নেতাকর্মীদের আগ্রহী এই জন্য অংশগ্রহণ খুব দুর্বল বিএনপির প্রতি জনগণের তুমুল ভরসা বিএনপির প্রতি তুমুল আস্থা জনগণের দল এখন বিএনপি জনগণের ভালোবাসা সমর্থন সবকিছু বিএনপির দিকে কিন্তু বিএনপি কিছু কিছু প্রোগ্রাম করছে দুই হাজার শুরু থেকে এগুলো নিয়েই ব্যস্ত আছে তাতে বিএনপির লোকজনই আগ্রহ বোধ করছে না লোকজন আসছে না তাদের চেয়ারগুলোও ভরছে না যেমন একটা যদি বলি মেহেরপুর থেকে বিএনপি ঘোষিত যুগপদ আন্দোলনের দশ দফা দেশ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত রূপের এখানে নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ ধর্মীয় আলোচনা সভা প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই চৌধুরী ভাইস চেয়ারম্যান বিএনপি বিশেষতি বাবু জয়ন্ত কুমার কুণ্ড কুণ্ড সহ সাংগঠনিক সম্পাদক এখন এই যে এই দশ দফার আর দফা এটার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তারা বিভিন্ন ঘরোয়া প্রোগ্রাম করছে এগুলো নিয়ে ব্যস্ত আছে সেইম আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি আবুল খায়ের ভুইয়া চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য খাগড়াছড়িতে তারা এই ব্যাখ্যা বিশ্লেষণ করছে এছাড়া এতে আগ্রহ নেই জনগণের আগ্রহ নেই বা এইসব প্রোগ্রাম এইসব ব্যাখ্যা বিশ্লেষণের আসলে আন্দোলন বা এগুলো বুদ্ধিভিত্তিক এগুলো নেতা কর্মীদের কাছে এগুলো কোনো ইম্পর্টেন্স আছে বলে আমি মনে করি না বড়দিন নিয়ে খুব ব্যস্ত ছিল বড়দিন হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে কিন্তু দু হাজার তেইশে শুরুতেও তারা বড়দিন কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রাম বড়দিন নিয়ে বিএনপির যে আগ্রহ দুর্গাপূজায় সরস্বতী পূজা নিয়েও এত আগ্রহ দেখিনি দফায় দফায় বড়দিন উপলক্ষে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে পাঁচ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এই খ্রিস্টানদের সাথে শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছে অনেকদিন যাবৎ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঈদের চাইতে অনেকটা গুরুত্ব বেশি মনে হচ্ছে এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ রাষ্ট্র কাঠামো মেরামত দশ দফা সাতাশ দফা ডক্টর মঈন খান আলোচনা করছেন মানিকগঞ্জে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরেও ডাক্তার জাহিদ সাহেব তিনি আলোচনা করেছেন এখানে কিছু লোক হয়েছে বেশ কিছু লোকের আগ্রহ দেখলাম বড়দিন উপলক্ষে দফায় দফায় শুভেচ্ছা বিনিময় এছাড়া আরও কয়েক দফায় মানে অনেকগুলো বড়দিনের গুরুত্ব যা দিয়েছে বিএনপি এটা অনেক হ্যাঁ ভালো ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা ভালো এবং এই চিকিৎসায় যে লাগামহীন নিঃস্ব মানুষ ব্যক্তি কত পার্সেন্ট ব্যয়বহার বহন করতে হয় এগুলো তুলে ধরছে তারা স্বেচ্ছাসেবক দলের কথা বলেছিলাম বিভিন্ন জায়গায় বরিশালে আরও বিভিন্ন জায়গায় রংপুরে তাদের নতুন কমিটি উপলক্ষে শুভেচ্ছা মিছিল আনন্দ রেলি এই এগুলোই বেশিরভাগ লক্ষণীয় পাঁচ জানুয়ারি তো কিছুই করতে পারেনি জাস্ট ব্যালট বক্সের ছবি প্রচার করছে তারেক রহমান পাঁচ জানুয়ারি উপলক্ষে যা বলেছে তার চাইতে বড়দিন উপলক্ষে বার বারবার দফায় দফায় দেখতে পাচ্ছি মিডিয়ার সামনে উপস্থিত তাদের নিজস্ব মিডিয়াগুলি সেগুলো প্রচার করছে সেম আলোচনা সভা উপস্থিতি একেবারে কম অনেকগুলো আলোচনা দেশব্যাপী তারা এখন প্রত্যেকটা শাখায় এই ঘরোয়া প্রোগ্রাম সাতাশ দফা দশ দফা ব্যাখ্যা বিশ্লেষণ করছে কোথাও কোথাও ইকবাল হাসান মাহমুদ চৌধুরীর টুকু আলোচনা করছেন বগুড়ায় বগুড়ায় তাকে তিনি বারবার যাচ্ছেন কিন্তু তাতে আসলে তেমন কোনো সারা নেই তেমন কোনো আগ্রহ নেই এগুলো নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছি তবে তারেক রহমান এবং জুবাইদা ডাক্তার জুবাইদা রহমান তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার যে একটা নির্দেশনা আদালত থেকে এসেছে বিজ্ঞ আদালত থেকে তার প্রতিবাদে ছাত্রদল ইনস্ট্যান্ট মাঠে নেমে মোটামুটি চমক দেখিয়েছে বড় মিছিল করেছে দুই হাজার তেইশ সালে নতুন বছরে তাদের প্রথম চমক মনে এটি যে তারেক এবং যুবায়দের জন্য ছাত্রদল দল মাঠ নেছে এরপরে শুক্রবার যুবদলও মোটামুটি চমক দেখিয়েছে যুবদল বেশ কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শুক্রবার জানুয়ারি ছয় দু হাজার বাইশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশানায়খ তারেক রহমান এবং ওনার সহধর্মী ডাক্তার জুবাইদ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ রায়ের তাদের দাবি আর কি অবৈধ রায়ের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে অনেক দিন পর রাজপথে এতদিন তারা রাস্তার সাইডে এখন রাস্তার মধ্যে মিছিল করতে হলে রাস্তার মধ্যে যেতে হয় আর মানববন্ধন করতে হলে রাস্তার সাইডে গেলেই হয় রাস্তার সাইডেই আমরা এতদিন তাদেরকে দেখেছি নয়াপল্টন থেকে যুব দলের আবারও বিক্ষোভ মিছিলের বড় চিত্র আমরা দেখতে পাচ্ছি বিএনপি আরও বিভিন্ন জায়গায় করেছে স্বেচ্ছাসেবক দলও কয়েক জায়গায় করেছে যেহেতু আমি যে নতুন কমিটি দেওয়া হচ্ছে বিএনপি মূল দল তারেক রহমান এবং জোবাইদুর রহমানের সম্পদ বাজাচ্ছেন এটা তো বিশাল কিছু দুই হাজার বাইশ সালে ধারাবাহিকতা থাকলে বিএনপি দেশব্যাপী মশাল মিছিল নিয়ে অমুক তমুক নিয়ে সমস্ত অঙ্গ সংগঠনের শাখাগুলো বিএনপি ছাত্রদল যুবদল বের হয়ে যেত কিন্তু তেমন কিছুই এরকম করেনি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টন থেকে ছয় জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার জুবাইদুর রহমানের এই সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিভাবে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল করছে তাও ছোট তা অল্প সময়ের জন্যে এছাড়া তেমন কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক দু সালে বিএনপি যেভাবে রাস্তার মধ্য থেকে রাস্তার সাইডে গিয়েছে তাতে যতটুকু ছাত্রদল যুবদল দেখিয়েছে তাতে অনেক দিন পর ছাত্রদল যুবদলের চমক দেখা যায় এখন এটা কিসের লক্ষণ বিএনপির যেই স্থবিরতা বা একটু ছাত্রদল যুবদলের চমক ঘরোয়া প্রোগ্রামের উপর গুরুত্ব দেওয়া যেগুলো রাজনৈতিক তেমন কোনো ভ্যালু নেই এটা প্রমাণ করে যে আসলে বিএনপির উপর গ্রেপ্তার নির্যাতন বা এগুলো যদি ব্যাপকতা ধারণ করে জনগণের তুমুল সমর্থন থাকা সত্ত্বেও কর্মীদের ডেডিকেশন থাকা সত্ত্বেও নেতৃত্বের ব্যর্থতার কারণে আন্দোলন চালিয়ে যেতে আসলে তারা সক্ষম নয় যদি সক্ষম হতো তাহলে তারেক রহমান এবং জুবাইদার রহমান এই ইস্যুতে তারা দেশব্যাপী মুহূর্তের মধ্যে নেস্থান প্রতিবাদ করত। যেটা পারেনি সক্ষমতার ঘাটতি জনসমর্থনের কোনো ঘাটতি নেই নেতৃত্বের দুর্বলতা সেকেন্ড সারি নেতৃত্ব প্রথম সারি নেতৃত্ব বা ফখরুল আব্বাস এদের মতো কিন্তু আসলে চমক দেখাতে পারেনি এর আগে বাইশ সালের শেষের দিকে আমরা দেখেছিলাম একদিকে গণসমাবেশ প্রত্যেক দিন না কোনো ইস্যুতে রাজপথ তারা দখল করতো সারাদিন আলোচনা দেশবে আলোচনার বিষয়বস্তুই ছিল বিএনপি ছাত্রদল যুবদল তা এখন এগারো জানুয়ারি তারা ওই অনেকদিন পর যে যুগপথ কর্মসূচি সেগুলোতে ভালো করে কিন্তু ডেইলি বা সপ্তাহে কয়েকদিন ইনস্ট্যান্ট ইস্যু আসলে তাতে তেমন কিছু করতে পারে না এটাও একটা লক্ষণ দেখা যায় এগারো জানুয়ারি ভালো করবে এগারো জনয়ারি কেন্দ্রিক প্রস্তুতি কারণ অনেক দিন পর এক দুই সপ্তাহ পর করা এটা বিএনপির সাথে মানায় না বিএনপি যে দল যে গতিশীলতা আমরা দেখেছিলাম সেটা যদি কন্টিনিউটি থাকতো তাহলে তারা ডেইলি কিছু করত। যাই হোক দুর্বল অবস্থা দুর্বল লক্ষণ বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে সেটা দেখার পক্ষে অপেক্ষায় আমরা